ভরা মৌসুম, কিন্তু মাছের দাম কমতির দিকে হলেও মৌসুম বিবেচনায় বেশি কারণ হিসেবে রাজধানীর সোয়ারিঘাট মাছ বাজার জানালেন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা আর নদীর মাছ কমে যাওয়ার কথা বাজারে নেই কোনো সাগরের মাছও আরদ্দার পাইকার ও খুচরা ক্রেতাদের সমাগমে সরগরম রাজধানীর অন্যতম বড় পাইকারি মাছের বাজার সোয়ারিঘাট ভরা মৌসুম হওয়ায় অনেকেই ভিড় করছেন ইলিশ কিনতে দেড় কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকায় এক কেজি ওজনের প্রতিটি এগারোশো থেকে তেরোশো আর সাতশো থেকে আটশো গ্রামের ইলিশের দাম পড়ছে আটশো থেকে নয়শো টাকা ক্রেতা বিক্রেতারা বলছেন মৌসুম হিসেবে ইলিশের দাম তুলনামূলক বেশি এক কেজি ওজনের সাইজের মনে করেন এই তেরোশো টাকা কেজি ছয়শো গ্রাম লাগলে মনে করেন এক হাজার টাকা নয়শো টাকা কেজি বেস দাম ষোলো সতেরোশো টাকা অন বেশি বারোশো তেরোশো হিসাবে এখন গড়ে ধরতে গেলে দাম বাড়তি নদীর গভীরতা কমে গেছে চট্টগ্রামে অভিযান দিচ্ছে মাছের উৎপন্ন নাই মাছ দাম কমবে কি করে যে ইলিশ মাছ আমরা সাতশো আষ্টশো গ্রাম বিক্রি করতাম আগে ছয়শো সাতশো টাকা করে এখন সেগুলি এগারোশো সাড়ে এগারোশো টাকা এই বাজারে পাইকারি দরে প্রতি কেজি রুই দুইশো থেকে দুইশো কাতল একশো থেকে একশো আশি সিলভার কার্প একশো পঞ্চাশ পাঙ্গাশ একশো ত্রিশ সিং চারশো চিংড়ি পাঁচশো আর বাটা মাছ বিক্রি হচ্ছে একশো টাকায় পাইকাররা জানালেন শুক্রবার হওয়ায় অন্য দিনের তুলনায় দাম একটু বেশি অন্যান্য দিন বাজার কম যা পাইকার কম আসে মাছও বেশি আসে চাষের মাছের দাম কম কিন্তু আমরা দেখলি নদীর দাম বেশি সাগরে মাছ ধরার উপর চলছে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা তাই ফাঁকা পড়ে আছে সামুদ্রিক মাছের আরতগুলো। আগস্টের পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখের পর শিব যাবে মাছ ধরবে তারপর আপনার আসবে বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ পর্যাপ্ত হতে আরো সপ্তাহ দুয়েক সময় লাগবে বলে মনে করেন মাছ ব্যবসায়ীরা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা